মুখ্যমন্ত্রী নির্দেশে ফের রাজ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা। দু মাস ধরে চলবে এই কর্মসূচি। এদিন বনগাঁতেও পালিত হলো এই দিনটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা হলো। দু মাস ধরে চলবে এই কর্মসূচি। বুধবার বনগাঁ ত্রিকোণ পার্কে বনগাঁ মহকুমা প্রশাসন এবং বনগাঁ পুলিশ জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার, অতিরিক্ত পুলিশ সুপার সজল বিশ্বাস সহ জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকেরা। উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমা শাসক প্রেম বিভাস কাসারি, পৌর প্রশাসক গোপাল শেঠ, আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক দেবাশিস রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন সকালে বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে একটি মোটরসাইকেল যাত্রা বের করা হয়। বনগাঁ রায়ব্রিজ, মতিগঞ্জ, রাখাল সেতু, বাটার মোড়, কোর্ট রোড, স্কুল রোড হয়ে ত্রিকোণ পার্কে শেষ হয়। এরপর ত্রিকোণ পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত প্রশাসনের কর্তাদের বক্তব্যের পাশাপাশি সাধারণকে সচেতন করতে পথনাটিকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি এদিন কয়েকজন হেলমেটবিহীন মোটর বাইক চালককে আটক করে তাদের বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা দায়েরের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তাদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে জেলার পুলিশ সুপার তরুণ হালদার বলেন, শুধুমাত্র এই ধরনের কর্মসূচি করেই সরকারের উদ্দেশ্য সফল হবে না। মোটর বাইক চালকদের নিজেদেরকেও সচেতন হতে হবে, তাহলেই সার্থক হবে এ ধরনের কর্মসূচি। বিশেষ সচেতনতার জন্য 5 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগে পার্টি যাবে আমাদের বনগাঁ পুলিশ জেলাতেও। এই 2 মাস ব্যাপী ট্রাফিক সচেতনতা পালন করা হচ্ছে। তো তার উদ্বোধন হিসাবে আজকে 5 ডিসেম্বর আজকে আমরা সকালে একটা সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা শুরু করছি। এটি আমাদের 2 মাস ব্যাপী চলবে, ডিসেম্বর মাস পুরো এবং জানুয়ারি মাস পুরো চলবে। তার মধ্যে বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। মহকুমা শাসক প্রেম বিভাস কাসারি জানান, রাজ্য সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের মাধ্যমে রাজ্যে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। তবুও এখনও এক শ্রেণীর যুবক হেলমেটবিহীনভাবে দুরন্ত গতিতে মোটর বাইক চালাচ্ছেন। এটা বন্ধ হওয়া প্রয়োজন। পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, মানুষ যদি নিজে থেকে সচেতন না হন তাহলে সরকার কতক্ষণ আইন করে এই রকম অনুষ্ঠান করে দুর্ঘটনা আটকাবে? তাই মানুষকেই সবার আগে সচেতন হতে হবে। আজ থেকে শুরু করে 2022 সালের 31শে জানুয়ারি পর্যন্ত সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানাতে আলাদাভাবে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখান থেকেই চ্যাম্পিয়ন দলগুলিকে নিয়ে বনগাঁয় চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি প্রতিটি থানা এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জেলা পুলিশ সূত্রে জানা গেছে। বনগাঁ জেলা পুলিশের উদ্যোগে সারা পশ্চিমবাংলা ব্যাপী যে সেফ ড্রাইভ সেভ লাইফের অনুষ্ঠান হচ্ছে তার সূচনা হলো এই 1 ডিসেম্বর থেকে 2 মাস ব্যাপী চলবে। এই সেফ ড্রাইভ সেভ লাইফ যে সচেতনতা অত্যন্ত জরুরি। মোটর ভেহিকলসের যে আইন অনুযায়ী যে নিয়ম আছে সেগুলোকে মানলে আপনি বিপদে পড়বেন। শুধুমাত্র হেলমেট পরা নয়, গাড়ি ড্রাইভ সমস্ত বিষয়গুলো, ওভারলোডিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, সব বিষয়ে সতর্কীকরণ। আজকে সমস্ত পুলিশ প্রশাসনের সাথে সাথে আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছি তারা সকলেই নেমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।